হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো রয়েছো। আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। তো টপিকসটা এরকমই, আমরা যে কোনো বাড়িতে রান্না করলে টমেটো ব্যবহার করি, আর টমেটো ব্যবহারের ফলে রান্নার টেস্টফুল হয়। তো টমেটো বেশি দিন ধরে সংরক্ষণ, আমরা টমেটো কেচাপ বানিয়ে রাখতেই পারি, কিন্তু সেটা বেশি দিন, 1 মাস 1.5 মাস তারপরে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না। আমরা কীভাবে বেশি দিন সংরক্ষণ করব সেটাই দেখে নেব। আজকে আমরা যে টপিকসটি জেনে নেব সেটা হচ্ছে টমেটোর ডাস্ট করে, মানে টমেটো পাউডার করে রাখবো কীভাবে, আজকে দেখে নেব। টমেটো পাউডার বানানোর জন্য আমি এখানে 1 কেজি টমেটো ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। এবার আমাকে টমেটোগুলো কেটে নিতে হবে। এরকম সরু সরু স্লাইস করে টমেটোটা আমরা কেটে নেব। টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এবার আমরা একটা স্টিলের থালাতে, আমরা কেন স্টিলটা ব্যবহার করছি, আমরা এটা স্টিলের থালাতে নিয়ে আমরা রোদে দেব। তো রোদে দিলে তাহলে স্টিলের থালাটাও তেপে যাবে, আর ওই তাপের জন্য ওপর থেকেও সূর্যের রশ্মিটাই তাপ পাবে টমেটোটা, নিচটা তেতে গেলে তাড়াতাড়ি টমেটোটা আমরা শুকিয়ে নিতে পারবো। আমরা এবার টমেটোগুলো স্টিলের থালাতে নিয়ে নেব। এবার আমরা টমেটোটা আমাদের ছাদে নিয়ে গিয়ে ভালো জায়গায়, যেখানে নোংরা পড়বে না, ফ্রেশ জায়গাতে রেখে দেব। এরকমভাবে আমরা ছাদে রোদের মধ্যে, তোমাদের যেখানে রোদ পাবে বাড়িতে, রোদের মধ্যে রেখে দেব। 3-4 দিন হয়তো রোদ লাগতে পারে, রোদের উপর ডিপেন্ড করছে। রোদের তাপ বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর রোদের তাপ কম থাকলে টাইম নেবে। তো শুকনো করে নেব, ঠিক আছে, 3-4 দিন পর দেখাবো। 6 দিন পরে তোমাদেরকে টমেটোটা দেখাচ্ছি কেমন শুকনো হয়ে গিয়েছে, আর শুকনো গিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো শুকনো হলে এরকম কালচে কালচে হয়ে যায়, ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এবার আমরা এটাকে, তোমরা দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়েছে, একটা কুড়কুড়ে আওয়াজ হচ্ছে। এবার আমরা এটাকে মিক্সিতে করে পাউডার করে নেব। তোমরা দেখতে পাচ্ছ পাউডার করে নিয়েছি, আমার টমেটো পাউডার রেডি হয়ে গিয়েছে একেবারে। এবার পাউডারটি আমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে টমেটো পাউডার রেডি হয়ে গিয়েছে এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি স্টোর করে নেব। আমি এটা অনেক দিনই ব্যবহার করতে পারবো, এটা আমি ফ্রিজে রাখতেই পারি বা ফ্রিজের বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না। এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে আমরা এটা অনেক দিন স্টোর করে ইউজ করতে পারবো। আমার এই টমেটো পাউডার বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। কেমন হলো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, এবং কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।